আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পূজা মণ্ডপ সহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েকজন আটক, জড়িতরা কেউ রেহাই পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 19 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস, এক বছরের মধ্যে সেশন জট কমিয়ে আনার ঘোষণা উপাচার্যের। দেশের গুচ্ছভুক্ত 20টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, 22,013টি আসনের বিপরীতে লড়ছে 2,32,000 শিক্ষার্থী। দেশে হালাল খাদ্যপণ্যের সার্টিফিকেট দেওয়া শুরু, 50টির বেশি প্রতিষ্ঠানের আবেদন বিএসটিআইতে। এবং ওমানে টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব মাঠে গড়াচ্ছে আজ উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পূজা মণ্ডপ সহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। সরকারকে সম্পৃক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই কুমিল্লার ঘটনা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন যা তদন্তকে বাধাগ্রস্ত করবে। যে কাজটি করে ঘটিয়েছে এই কাজটি কোনো ধর্মাবলম্বী লোক করতে পারে না। এটা যে করেছেন উদ্দেশ্যমূলকভাবে করেছেন, যে করেছেন কারো ইন্ধনে করেছেন, যে করেছেন স্থিতিশীল পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য করেছেন। আমরা সব কিছুই তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা অবশ্যই করব, যাতে করে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াস যেন কেউ না পায়। গুচ্ছভুক্ত 20টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত দেশের 26টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষা হয়। এতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ মোট 3টি ইউনিটে আসন মোট 22,013টি, এর বিপরীতে আবেদন করেছেন 2,32,455 জন শিক্ষার্থী। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি জানায়, উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে পরীক্ষার প্রশ্ন হয়েছে। মোট 100 নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.25 নম্বর, তবে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো পরীক্ষা নেওয়া হবে না। করোনা পরিস্থিতিতে ঠিক 19 মাস পর ক্লাসে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস এবং পরীক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হওয়ার কথা জানিয়েছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ কর্মসূচির মাধ্যমে এক বছরের সেশন জট কমিয়ে আনার ঘোষণা দেন তিনি। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রাণ ফিরল যেন প্রাণের ক্যাম্পাসে। অপরাজেয় বাংলা, মধুর ক্যান্টিন, বটতলা সহ বিশ্ববিদ্যালয়ের গোটা প্রাঙ্গণ মুখর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে। ক্লাসের প্রথম দিনে বহুদিন পর সহপাঠীদের পেয়ে গল্প আড্ডায় মাতেন শিক্ষার্থীরা। পুরনো রূপে ফিরতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। চেনা যে মুখগুলা প্রায় 1.5 বছর আগে দেখছিলাম, সেগুলা এখন নতুনভাবে দেখে তাদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগছে। ভ্যাকসিনটা দেওয়ার পরে অনেকটা মানে সাহস চলে আসছে আমাদের ভিতরে। এর আগে 5 অক্টোবর হল খুলল, এবার সরাসরি ক্লাসে ফিরলেন শিক্ষক শিক্ষার্থীরা। এমন দিনে প্রত্যেকটা ক্লাসরুমই ছিল শিক্ষার্থীতে ভরপুর, বিভিন্ন বিভাগে ছিল পরীক্ষাও। তবে মুখে মাস্ক থাকলেও সম্ভব হয়নি ক্লাসরুমে দূরত্ব মেনে বসা। ক্লাসে আসলে দূরত্ব মেনটেন করাটা খুবই মানে কষ্টকর বিষয়, আমাদের ইউনিভার্সিটি এত স্টুডেন্ট, সেখানে তো এটা মানে মেনে চলাটা খুবই কষ্টকর বিষয়। সরাসরি শিক্ষক এবং আমার সহপাঠীদের সাথে যে আমাদের যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে এখন, তার মাধ্যমে অনেক ভালো লাগছে, একটা পড়াশোনার মতো একটা ফিলিংস আসছে। 577 দিন পরে আজকে আমাদের ক্লাস হচ্ছে, আসলেই খুব ভালো লাগছে। ক্লাস ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। জানান, 80 ভাগের বেশি 2 ডোজ ও 1 ডোজ টিকা নিয়েছে 90 ভাগের বেশি শিক্ষার্থী।
যে বিধিবিধান অনুসরণ করতে হয় নিয়ম নীতি আমাদের ক্লাস এবং পরীক্ষায়, সেই নিয়ম নীতি অনুসরণ করেই বিভিন্ন জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত। 18 মাসে ক্লাস পরীক্ষায় অনেকটাই পিছিয়েছে একাডেমিক ক্যালেন্ডার। এক বছরের মধ্যে ক্ষতি পুষিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার পরিকল্পনার কথা জানান উপাচার্য। আমরা আশা করছি ইতিমধ্যে একাডেমিক কাউন্সিলও প্রত্যাশা করেছে যে আমাদের কাছে যে তথ্য উপাত্ত আছে তাতে আমরা এক বছরের মধ্যে অনেকগুলো জায়গা থেকেই বেরিয়ে আসতে সক্ষম হব। করোনায় গত বছরের 18 মার্চ থেকে বন্ধ হলেও পরে অনলাইনে চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। করোনা মহামারীতে দীর্ঘ সময় পর আবারও ক্লাসে সরাসরি শিক্ষকের সান্নিধ্যে শিক্ষার্থীরা। পুরোপুরি স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে চান তারা। তবে ক্লাসে পরীক্ষায় হলে কতটা স্বাস্থ্যবিধি প্রতিপালন হবে সেটি এখন দেখার বিষয়। যদিও শিক্ষক শিক্ষার্থীরা বলছেন গত দেড় বছরে এ ব্যাপারে অনেকটাই সচেতন তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। হালাল খাদ্যপণ্যের সার্টিফিকেট দেওয়া শুরু করেছে বিএসটিআই। এরই মধ্যে আবেদন করেছে 50টির বেশি প্রতিষ্ঠান। রপ্তানিকারকরা বলছেন মুসলিম দেশের পাশাপাশি অমুসলিম দেশগুলোতেও হালাল খাদ্যের চাহিদা বাড়ছে। বিএসটিআই থেকে সার্টিফিকেট দিতে পারলে রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হবে। রিপোর্ট করছেন মাহবুব কবির চাপল। মুসলিম দেশগুলোতে সাধারণত হালাল খাদ্যের চাহিদা বেশি, তবে দিন দিন অমুসলিম দেশগুলোতেও চাহিদা বাড়ছে। স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমিক রিপোর্ট বলছে এখন বিশ্বব্যাপী হালাল খাদ্যের বাজার 1.7 ট্রিলিয়ন ডলারের। বাংলাদেশে 700 ব্র্যান্ড হালাল পণ্য উৎপাদন করে, কিন্তু রপ্তানি করতে গেলে মধ্যপ্রাচ্যসহ অনেক দেশই এখন হালাল সার্টিফিকেট চায়। দেশে এ ধরনের কোনো প্রতিষ্ঠান না থাকায় বেশ ঝামেলা পোহাতে হয় রপ্তানিকারকদের। যদি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে কোনো এক্সপোর্ট করতে যান, অবশ্যই তাদের হালাল অথরিটি হচ্ছে জাকিম হালাল, ওখান থেকে সার্টিফিকেশন নিয়ে মালয়েশিয়াতে এক্সপোর্ট করতে হয়। মিডল ইস্টে এটা সব কান্ট্রির জন্য এটা কিন্তু বাধ্যবাধকতা ছিল না, বাট সম্প্রতি মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কিন্তু এই আইনটা পাস হয়েছে, ফলে মিডল ইস্টে এনি প্রোডাক্ট গেলে আপনাকে হালাল সার্টিফিকেশন দিতে হবে। আমাদের দেশে কিন্তু এরকম হালাল কোনো অথরিটি নেই। আগে আমরা কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে কিছু কিছু সার্টিফিকেট নিয়েছিলাম আমাদের প্রয়োজনে, ওটা কোনো কোনো কান্ট্রি অ্যাকসেপ্ট করেছে, অনেক কান্ট্রি ওটা অ্যাকসেপ্ট করেনি, কারণ ইসলামিক ফাউন্ডেশনের হালাল অথরিটির অ্যাক্রিডিটেশন নেওয়া ছিল না। এসব বিবেচনা করে খাদ্যপণ্যের হালাল সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসটিআই। আবেদনও করেছে অনেক প্রতিষ্ঠান। কিভাবে হালাল সার্টিফিকেট দেওয়া হবে তার প্রক্রিয়া জানালেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। রপ্তানি এই যে বাণিজ্য সম্প্রসারণের জন্য হালাল সার্টিফিকেট একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই বিষয়টা বিবেচনা নিয়ে আমাদের গত কাউন্সিল বিএসটিআই কাউন্সিল সেটা সিদ্ধান্ত নিয়েছে যে বিএসটিআই থেকে হালাল সনদ প্রদান করা হবে। ইতিমধ্যে আমরা প্রায় 50-এর অধিক আবেদনপত্র আমরা পেয়েছি। আমাদের অডিট টিম আছে, অডিট টিম সে কারখানা পরিদর্শন করে সব কিছু মান অনুসারে সে পণ্যটা আসছে কিনা সেগুলো যাচাই বাছাই করে যখন সুপারিশ করবে কমিটিতে, কমিটি যখন সুপারিশ করবে তখন হালাল সার্টিফিকেট প্রদান কার্যক্রম শুরু হবে। যদি কোনো হালাল লোগো থাকে কানাডা, ইউএস, ইউকে মার্কেটেও কিন্তু আমরা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ পাই আমাদের প্রোডাক্টগুলোকে মার্কেটিং করার ক্ষেত্রে। সাধারণত ওখানে যারা জুইশ আছে তারা কিন্তু কোশার সার্টিফিকেট চায়, কোশার অথরিটি আমাদের দেশে নাই, বাট তারা হালালটাও কনজিউম করে। ব্যবসায়ীরা বলছেন খাদ্যপণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পারলে রপ্তানি যেমন বাড়বে তেমনি বাড়বে কর্মসংস্থানের সুযোগও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এচিম টুয়েস্টার। এ সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত ডাচ রাষ্ট্রদূত অ্যানি জেরাল্ড ভ্যান লিউয়েন। প্রধানমন্ত্রী তাদের কাজে সফলতা কামনা করেন। পরে সাক্ষাৎ করেন নেপালের বিদায়ী রাষ্ট্রদূত বংশীধর মিশ্র। রাষ্ট্রদূত তার প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নয়াপল্টন কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে বলেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় অবস্থানই প্রমাণ করে সরকারের মদদেই কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করা হচ্ছে। একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে শুধুমাত্র ক্ষমতায় তাদের চিরস্থায়ী করার লক্ষ্যে
তারা আজকে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য সেটাকে বিনষ্ট করার জন্য শুধু ক্ষমতার দিকে তাকার জন্য তারা এই উস্কানি দিয়ে মদত দিয়ে তারা আজকে এই যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সম্প্রীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। রাঙ্গামাটির কাপ্তাইয়ে আওয়ামী লীগের চিতমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী নেথুয়াই মারমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানায় শনিবার মধ্যরাতে সন্ত্রাসীরা নেথুয়াই মারমার বাড়িতে ঢুকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, নির্বাচনী বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজও দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। প্রায় 400 যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে, ভোগান্তিতে পড়েছে মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌ রুটে ফেরি সার্ভিস দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় এ জট সৃষ্টি হয়েছে। পদ্মা তীব্র স্রোতের কারণে পাটুরিয়া থেকে স্রোতের প্রতিকূলে প্রায় 2 কিলোমিটার যেয়ে পদ্মা যমুনা পাড়ি দিয়ে দৌলদিয়া ঘাটে পৌঁছাতে হচ্ছে। এতে ফেরিগুলোর সময় বেশি লাগছে। মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের নানা অনিয়ম সহ চলছে দালালদের দৌরাত্ম্য। বাড়তি টাকা না দিলে হয়রানি ও দীর্ঘসূত্রিতা ছাড়া মেলে না পাসপোর্ট। আবার নির্ধারিত ট্রাভেল এজেন্সি বা ভ্রাম্যমান দালালের মাধ্যমে অর্থ গচ্চা দিলেই মিলে যায় দ্রুত, ফলে স্বাভাবিক নিয়মে পাসপোর্ট করতে আসাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। অফিসে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী যোগ সাজসে জড়িত বলে অভিযোগ। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মোহসিন পারভেজের তথ্যচিত্রে রিপোর্ট জানাচ্ছেন নিয়াজামান সজীব। মৌলভীবাজারের এ পাসপোর্ট অফিসে প্রতিদিন আবেদন জমা ও পাসপোর্ট নিতে আসেন প্রায় 400 থেকে 500 মানুষ। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকেই জমা দিতে পারছেন না আবেদন, আবার সময়মতো পাসপোর্ট হাতে না পেয়ে বারবার ধর্ণা দিচ্ছেন অনেকেই। অভিযোগ, অনলাইনে আবেদন করেও নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দিতে গেলেও অফিসের কর্মচারীরা নানান ভুলের অজুহাতে হয়রানি করে। এদিকে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের বেশিরভাগেরই তারা থাকায় বাধ্য হয়েই ধর্ণা দিতে হয় নির্ধারিত ট্রাভেল এজেন্সি ও ভ্রাম্যমান দালালদের কাছে। কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী দালাল সহযোগে সিন্ডিকেট গড়ে এ পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ গ্রাহকদের। স্টুডেন্ট ভিসার জন্য জমা দিয়েছি, আমার কাস্ট ইন্টারভিউ চলে আসে সেপ্টেম্বর সেশন, তাহলে আমি পাসপোর্টের জন্য জমা দিয়ে কি লাভ হবে আমার? সরকারি ফি হচ্ছে 8,050 টাকা, কিন্তু ওনারা এই টোটাল মিলে 12,000 চার্জ নিছে আর কি। যারা ট্রাভেলসের মাধ্যমে আসে ওদের সরাসরি ফর্মগুলো নেওয়া হয়। আমি তো দালালের মাধ্যমে করছি, গেছে মাসের 1 তারিখে 9,500 দিছি দালালের মাধ্যমে, কিন্তু এখন মতো আমার মহিলা মেসেজ গেছে না, আমার পাসপোর্ট হয়ে গেছে। অভিযোগ, ব্যাংক ড্রাফটের নির্ধারিত টাকার বাইরেও প্রতি পাসপোর্টে সিন্ডিকেটকে দিতে হয় বাড়তি 3,000 থেকে 4,000 টাকা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক। পাসপোর্টে কারো যদি নাম রলো মোহাম্মদ রফিকুল ইসলাম MD, কিন্তু তার NID কার্ডে আছে মোহাম্মদ রফিকুল ইসলাম, এই যে MD আর মোহাম্মদের এই মিসম্যাচ দেখা, যার কারণে এটা সিস্টেম আটকে যায়। ভুক্তভোগীরা মনে করেন দালাল ও অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে সঠিক সেবা দেয়া সম্ভব হবে। নিয়াজ যেমন সজীব, ATN বাংলা। টি-20 বিশ্বকাপের খবর। ওমানে আজ মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব। মাস্কাটে বিকেল 4টায় উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে রাত 8টায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে দুদলের একমাত্র সাক্ষাতে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটিশরা। এবছর ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে 16 ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে 9টিতে, অন্যদিকে 5 ম্যাচ খেলে স্কটল্যান্ডের জয় 2 ম্যাচে। SM আশরাফের রিপোর্ট। বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক 2 ম্যাচের দুটিতেই হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের পারফরমেন্স সন্তোষজনক ছিল না। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো তাই অনুশীলন সেশনে শিষ্যদের ভুলগুলো শুধরে দিলেন। ধুমধারাক্কার ক্রিকেটে টাইগারদের মূল ভাবনা ব্যাটিং নিয়েই, উইকেটে গিয়ে শুরু থেকেই ঝড় বয়ে দেয় ব্যাটসম্যান নেই। ওমান একাদশের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে যদিও নুরুল হাসান সোহান মারকুটে ব্যাটিং সক্ষমতার আভাস দিয়েছিলেন।
সেই তুলনায় বাংলাদেশের মূল শক্তির জায়গায় বোলিং। একদিকে সাকিব আল হাসান নাসুম আহমেদদের নিয়ে গড়া স্পিন বিভাগ, অন্যদিকে মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলামরা যে কোনো দলকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ওমানের উইকেটও বাংলাদেশের বোলারদের জন্য সহায়ক। র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক পারফরমেন্স বিচারে ফেভারিটের তকমা থাকছে মাহমুদুল্লাহ রিয়াদের দলের উপর, তবে পঁচা শামুকে পাকাটা রেকর্ডও রয়েছে টাইগারদের। 2012 সালে দুদল একবারই মুখোমুখি হয়েছিল, সেবার জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবারে ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এর অ্যাক্সেসরিজের বোর্ড সভায় তারিখ ঘোষণা করা হয়েছে। সভা অনুষ্ঠিত হবে আগামী 25 অক্টোবর বিকেল 4টায়। সভায় চলতি বছরের 30 জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে কোম্পানিটি। পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি শ্যামলকান্তি চাকমা বলেন, গত কয়েক দশক ধরে একটি কুচক্রী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থেকে যুগ্ম জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ইউপিডিএফ নেতারা। একই সাথে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়। এই সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কে ওর হ্যাভেনের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হল বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু এবং এর সামাজিক অর্থনৈতিক প্রভাব শীর্ষক সেমিনার। স্থানীয় সময় শনিবার দুপুর সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত সেমিনারে যুক্তরাষ্ট্রের পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এতে বক্তারা বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে শুধু বাংলাদেশ সরকারের একার দায়িত্ব নয়, প্রবাসী বাংলাদেশিরাও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভূমিকা রাখতে পারে। এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও জাতিসংঘের মাধ্যমে বহুপাক্ষিক সমাধানই কার্যকর পন্থা বলে মত প্রকাশ করেন অনেক বক্তা। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ছয় দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। সকালে মাছ রফতানির মাধ্যমে এ কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত 12 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত 5 দিন স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ ছিল, তবে এই সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের এপার ওপার চলাচল ছিল স্বাভাবিক। এবারে আন্তর্জাতিক সংবাদ। আণবিক অস্ত্র বহনে সক্ষম হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালিয়েছে চীন। একাধিক সূত্রে বরাত দিয়ে তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, গত আগস্টে পরীক্ষা চালানো এই ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে কক্ষপথ থেকে গোটা পৃথিবীকে প্রদক্ষিণ করতে সক্ষম। মহাকাশে চীনের নতুন মাত্রার এই সক্ষমতা রীতিমতো বিস্মিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা, তবে পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়। ফিনান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যবস্তুর প্রায় 32 কিলোমিটার দূরে আঘাত হানে মিসাইলটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সোনিয়া ট্রাস্ট। মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি কৃষি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে মাদ্রাসা ময়দানে নুরানি মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ, পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি এবং আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে 4-2 গোলে বিধ্বস্ত করেছে লেস্টার সিটি। কিং পাওয়ার স্টেডিয়ামে খেলার 19 মিনিটে শুরুতে রেড ডেভিলদের লিড এনে দেয় গ্রিনউড। প্রথমার্ধে সেই গোল শোধ দেন টিলেমেন্স। দ্বিতীয়ার্ধে জেডন সানচো 78 মিনিটে ব্যবধান 2-1 করেন। এরপর রাশফোর্ড ম্যান ইউকে সমতায় ফেরালেও 83 আর ইঞ্জুরি সময় 2 গোল করে সোলশিয়ারের দলকে হতাশ করে ফক্সরা। প্রিমিয়ার লিগে অন্যান্য ম্যাচে ম্যানচেস্টার সিটি 2-0 গোলে হারিয়েছে বার্নলিকে। এছাড়া ব্র্যান্ডফোর্ডের বিপক্ষে 1-0 গোলে জিতে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। আর রবার্তো ফিরমিনোর হ্যাট্রিকে ওয়াটফোর্ডকে 5-0 গোলে হারিয়েছে লিভারপুল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পূজা মণ্ডপ সহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েকজন আটক, জড়িতরা কেউ রেহাই পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 19 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস, 1 বছরের মধ্যে সেশন জট কমিয়ে আনার ঘোষণা উপাচার্যের। দেশে গুচ্ছভুক্ত 20টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, 22,013টি আসনের বিপরীতে লড়ছে 2,32,000 শিক্ষার্থী। দেশে হালাল খাদ্যপণ্যের সার্টিফিকেট দেওয়া শুরু, 50টির বেশি প্রতিষ্ঠানের আবেদন বিএসটিআইতে। এবং ওমানে টি-20 বিশ্বকাপে বাছাই পর্ব মাঠে গড়াচ্ছে আজ, উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটেন বাংলা নিউজ। ধন্যবাদ।